কুড়ি জুলাই এদিনে 1919 সালে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীরা জয়ী হয়েছিলেন। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় রাখতে শনিবার ধলাই জেলার কমলপুরে বিএসএফের 3 নং ব্যাটেলিয়নের উদ্যোগে কমলপুর নজরুল ভবনে অনুষ্ঠিত হয় কার্গিল বিজয় দিবস 2019। উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংপূরণ মন্ত্রী মনোজ কান্তি দেব, ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট প্রবীণ কুমার, কমলপুর নগর পঞ্চায়েত চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কোম্পানি কমান্ডার জাকব খাসি সহ বিএসএফ আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কার্গিল যুদ্ধে ইতিহাস তুলে ধরেন মন্ত্রী মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে বিএসএফ কর্মীদের অস্ত্র প্রদর্শিত হয়। এবং তাদেরকে পরবর্তী সময় ইন্ডিয়ান এয়ারফোর্স মদত করেছিল এবং সেই যুদ্ধে